ডংজুর বিধানসভায় আজকে বাঁকড়া অঞ্চলে আমাদের প্রচার ছিল। আমাদের সব কর্মী সমর্থকরা এসেছেন, সবাই হাজির হয়েছেন। বিহারের মন্ত্রী শ্রী শাহনাজ হোসেনজি এসেছেন। আমাদের আগে থেকে প্রোগ্রাম ফিক্স রয়েছে যে আমরা বাঁকড়ায় র্যালি করব। শেষ মুহূর্তে পুলিশ আমাদের অনুমোদন বাতিল করে এখন বলছে যে আপনাদের এখান থেকে যেতে দেওয়া হবে না। কোন রাজ্যে আমরা বাস করছি? এখানে কি কোনো আইন শৃঙ্খলা নেই? যে একটা বৃহত্তর রাজনৈতিক দল, আমি একটা রাজনৈতিক প্রার্থী, এত কর্মী সমর্থক নিয়ে অন্য দলের রাজনৈতিক কর্মীরা তারা রাজনীতির প্রচার করছে, নির্বাচনের প্রচার করছে, আর আমাকে বলছে যে আপনাকে যেতে দেওয়া হবে না, তাহলে আইন সংক্রান্ত সমস্যা হতে পারে। এখন পারমিশনের কপির জন্য আমরা অ্যাপ্লাই করেছি, তার চিঠি এইখানে রয়েছে। পুলিশ উনি এখন শেষ মুহূর্তে বলছেন যে আমরা ওটাকে রিজেক্ট করেছি। এরা কি চাইছে আমরা রাজনীতির প্রচার করব না, আমরা নির্বাচনের প্রচার করব না? তাহলে কোথায় বাংলার গণতন্ত্র, কোথায় স্বাধীনতা?